दो दिन ये दौरे पर आज मंत्री अशोक सिंघल, बीटीसी प्रशासन एवं चीफ के साथ बैठक। असम के सिंचाई, आवास और शहरी विभाग के मंत्री अशोक सिंघल आज कोकराझार में दौरा करने पहुंचे। दो दिन ये कार्यसूची के साथ पहले दिन गुरुवार को सुबह 11 बजे बीटीसी सचिवालय के सभागार में बीटीसी प्रशासन के साथ एक समीक्षा बैठक में शामिल हुए। यहाँ बीटीसी के चीफ प्रमोद गोरो, असम के मंत्री यूजी ब्रह्मो, बीटीआर के कार्यकारी सदस्य, बीटीसी के प्रिंसिपल सेक्रेटरी, कोकराझार जिला के एसपी और डीसी एवं विभागीय अधिकारी उपस्थित थे। कई घंटे चले इस बैठक के बाद पत्रकारों के साथ हुए एक साक्षात्कार में केंद्र और राज्य सरकार की आशनी बीटीसी में किस तरह से काम चल रही है, इसके ऊपर आलोचना इस सभा में हुई है। पिछले 6 महीने में बीटीसी के श्री प्रमोद बोरो के नेतृत्व में बढ़िया काम हुआ है। जो स्कीम पहले जनता को नहीं मिलती थी, वह स्कीम अब जनता को मिल रही है। केंद्र सरकार और राज्य सरकार विभिन्न आँचनी बीटीसी की धरने रूपायण से कि पर्यात पासे और भल्के रूपायण पारिखी आलोचना हल प्रोग्रेस जी प्रोग्रेस तो আগতকে খুব ভাল প্রোগ্রেস হয়েছে। জল জীবন মিশনে হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে হোক, বিভিন্ন আসনির উপর আলোচনা করা হল আর বহুত ইম্প্রুভমেন্টর প্রয়োজন আছে। কিন্তু যেখানে ইম্প্রুভমেন্ট হয়েছে যা 6 মাহত মাননীয় প্রমোদ বড়ো ডাঙরিয়ার নেতৃত্বত আমি খুব ভাল পাইছো। আর বিটিসির ইন্টায়ার কাউন্সিলক আমি কংগ্রেচুলেট করব বিচারো যে যা 6 মাহত তেখেত সকলে একটা পারদর্শী প্রশাসন দিবলৈ সক্ষম হৈছে। আৰু যিবিলাক স্কিম আগত নামা নাছিল, ৰাইজে পোৱা নাছিল, ঢুকি পোৱা নাছিল, এইবিলাক স্কিম এতিয়া ৰাইজৰ কাষ চাপিবলৈ সক্ষম হৈছে। তাৰ বাবে মই বিটিসি প্ৰধান প্ৰমোদ বড়ো ডাঙৰীয়া আৰু তেখেতৰ সমূহ সতীৰ্থক অভিনন্দন জনাব বিচাৰিছোঁ। চাওক, কামটো যিমান স্পীড হ'ব লাগে আৰু যিটো স্পীড আমি বিচাৰি আছোঁ, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যে স্পীড বিচারি আছে, এই স্পীড আহিবলৈ কিছু সময় লাগিব। এই 20 বছৰৰ যে অবিরল ভ্রষ্টাচার দুর্নীতি ইয়াত চলিলে গোটেই সিস্টেমটো ভাঙি গৈছিলে। কিন্তু প্রমোদ বড়ো ডাঙরিয়ায় দিনে রাতি কষ্ট করে এই সিস্টেমক রিস্টোর করার চেষ্টা করে আছে। আর তেখেতৰ নেতৃত্বত এক নতুন বিটিসি গড়ার যে সংকল্প লৈ তেখেতসকলে কাম করে আছে, তাত তেখেতসকলে সফল হব এই আশা মই রাখিছো। বাই ইলেকশনের ডেট আমি দিব নোৱাৰো, বাই ইলেকশনের ডেট ইলেকশন কমিশনে নির্ধারিত। মোর তাত হাগলামা মহিলারী তেনেকুৱা কোনো প্রতিবেদন নাই, আর বিজেপির মানে সভাপতি তাতো তেনেকুৱা কোনো প্রতিবেদন নাই। হ্যাঁ, আজি চেক দিম, এতিয়া এতিয়া 2:30 বজার পর আরম্ভ হব, আপনার সকলে থাকিব তাত। এই চাকরি নেশনেল গেমসত, এশিয়ান গেমসত, অলিম্পিকত বা ইন্টারনেশনেল যেখানে চ্যাম্পিয়নশিপ হয়, নেশনেল যেখানে চ্যাম্পিয়নশিপ হয়, তাত পদক প্রাপ্ত ব্যক্তিসকলক দিয়া হয়েছে। আপনি যিজন ব্যক্তির নাম কৈছে এই ক্যাটেগরিত করিলে আপনি মোক ডিটেলসটো দিয়ক, এসপ্তাহের ভিতর আমি ব্যবস্থা করি। যা 17 বছর বিটিসি সিস্টেমেটিকলি ফাংশন করা নাছিল, ডেভেলপমেন্ট যদিও দুই এটা দেখবলে পাইছিল, কিন্তু তার বেসিক সিস্টেম অফ দি কাউন্সিল সেইটো ইমান প্রপারলি ফাংশন করা নাছিল। এটা এই সিস্টেমেটিক ফাংশনেল করবর কারণে এডমিনিস্ট্রেটিভ রিফর্মের প্রয়োজন হয়েছে, সিস্টেম রিফর্মের প্রয়োজন হয়েছে, মেন পাওয়ারের প্রয়োজন হয়েছে, আর সব ইএম বা সিবর আরম্ভ করে পেলায় যান এম সি এল এ বা ইএম আছে তেওঁলোককো সিস্টেমের বিষয়ে শিক্ষা দিয়া প্রয়োজন হয়েছে। দ্যাট ইজ গোয়িং অন অনগোয়িং স্কিম দ্যাট টেকেন বাই দি চিফ অফ দি বিটিসি প্রমোদ বড়ো লই আছে। এতিয়া যা স্পীডত কাম করে আছে উজ্বলা যে আসনি ইয়াত আজি যেটা রিপোর্ট দেখাইছে যে টার্গেটতক বেশি, টার্গেটতক বেশি এচিভ করা হল। আর যে জল জীবন মিশন সেইটো আৰম্ভ হৈছে ফ্লেক্সিড মিশন হিচাপে, আৰু প্ৰধানমন্ত্ৰীয়ে এইটো অসমত মানে মানে তেওঁ মনিটৰিং কৰি আছে, দিল্লীত বহিয়ে সেইটো আমি টাৰ্গেটটো এচিভ কৰিব লাগে। যিমান স্পীডত যাব লাগিছিল হয়তো বা ইমান স্পীডত যাব পৰা নাই, কিন্তু এই স্পীডটো পিক আপ কৰিবৰ কাৰণে কিছু সময় লাগিব। আৰু যেনে ধৰণে কাম কৰা হৈছে হয়তো আমি টাৰ্গেটটো মিট কৰিব পাৰিম। ইয়াৰ
বাহিরেও কিছুমান ইরিগেশন ডিপার্টমেন্টর বা সয়েল কনজারভেশনের কিছুমান দিকটো ইয়াত টানা হয়েছে। যেগুলো আঁচনিবিলাক চলি আছে হয়তো বারিষার বতর তার কারণে কিছুমান কাম রুখি গল, আর কিছুমান হয়তো বা পূর্বর সরকারের যেগুলো লাইবিলিটিস এটা ডর একটা লাইবিলিটিস থাকে গেছে, তাতে অলপমান টেকনিক্যালি প্রবলেমটা নোহা নহয় আই গেছে। এই কারণে আমি আকো সেই টার্গেটটা মিট করিমেই তাই এটা উদ্দেশ্য লৈছো। হ্যান্ডলুম টেক্সটাইল সেক্টর এটি টোটালি ট্রান্সফার সাবজেক্ট, বিটিসি যেনেকে স্টেটের সহায় বিচারিব আমি সহায় আগবাই যাম, আর সয়েল কনজারভেশনও টোটালি ট্রান্সফার সাবজেক্ট। কিন্তু এজ এ টিম আসাম, টিম আসামত কিন্তু বিটিসিও পড়ে, বিটিসিও ইয়ার অধীনতে আছে। যেটা টিম আসাম হিসাবে যদি কাম করার সংকল্প আমি লৈছো, বিটিসি অঞ্চল আর বিটিসির বাইরে গোটেই উন্নয়নের যে একটা মানে গতি সেটা তীব্রতর হয়ে গেছে। কোকরাঝাড় থেকে গোপাল প্রসাদ রিপোর্ট, লাইটস লাইভ।